আর গাঁঠ ছড়ায় দেখা মিলবে না সোলাঙ্কি রায়ের। খোরের চরিত্রটা কি তাহলে বন্ধ হয়ে যাবে, এমনই প্রশ্ন যেখানে ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। ঠিক সেই সময়ই সোলাঙ্কি রায় নিজে মুখে জানিয়েছেন যে তিনি গাঁঠ ছড়া থেকে বিদায় নিচ্ছেন। তবে কি সোলাঙ্কির পরিবর্তে নতুন কেউ আসবেন? এখন সেই খবরের জন্যই টেলিপাড়ায় কানাঘুষো চলছে। খোরে সিরিয়াল থেকে বিদায় নিতেই আগমন হচ্ছে এক নতুন অ্যাক্ট্রেসের। তিনিও কিন্তু বেশ পপুলার এই টেলি জগতে। তবে তিনি কে শোনা যাচ্ছে গাঁঠ ছড়ায়। এবার দেখা যাবে কথা চক্রবর্তীকে। অতীতে স্টার জলসার পপুলার সিরিয়াল মহাপীঠ তারাপীঠে কাজ করেছেন তিনি, তাই সেই হিসাবে তিনি কিন্তু বেশ পরিচিত মুখ টেলি জগতে। আকাশ আটে তোমায় রীতমাচার রাখবো মেগাতো নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল কথাকে। গুঞ্জন তাকে দেখা যাবে স্টার জলসার পপুলার সিরিয়াল গাঁঠ ছড়াতে। তবে না, খোরের পরিবর্তে তাকে আনা হচ্ছে না, অন্য একটা ইম্পর্টেন্ট রোলের জন্য তাকে নিয়ে আসা হচ্ছে এই সিরিয়ালে, এমনটাই জানা যাচ্ছে আপাতত। তবে খোরের চরিত্রে কার দেখা মিলবে সেই প্রশ্ন উঠে আসছে বারবার। সিরিয়ালে দেখানো হবে সন্তান প্রসবের সময় মৃত্যু হচ্ছে খোরির, তারপর মৃত্যুর পর একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আসবে কথা। কিন্তু ঋদ্ধির জীবনে নতুন প্রেম বা ঋদ্ধির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে না তাকে, বরং সে একেবারে অন্য একভাবে ধরা দেবে এই সিরিয়ালে। তাই বোঝাই যাচ্ছে এই সিরিয়ালে খোরির চরিত্রে আপাতত কোনো অ্যাক্ট্রেসের নাম উঠে আসেনি। আর তার কারণ অনেকেই ভাবছেন যে খোরের চরিত্রে সোলাঙ্কিকেই বেস্ট মানাতো, তাই তার জায়গায় অন্য কাউকে খোরি হিসাবে মানতে নারাজ থাকবে গাঁঠ ছড়ার ভক্তরা। খোরের চরিত্রে আপনাদের মতে কোন অ্যাক্ট্রেসকে সব থেকে বেশি মানাতে পারে সোলাঙ্কি রায়ের পর? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো